আসসালামু আলাইকুম, আমি হাসানুর ইসলাম। স্বাগত জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। বাংলাদেশ রোহিঙ্গাদের আধুনিক ও একটি ভালো জীবনের লক্ষ্য নিয়ে ভাসানসর আবাসস্থলে স্থানান্তর করছে। পৃথিবীর সকল দেশ যখন রোহিঙ্গা শরণার্থীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশ তাদের আশ্রয় দেয়, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবাসস্থলও তৈরি করে। কিন্তু আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়া এসব যেন কিছুতেই সহ্য করতে পারছে না। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ভারতীয় হিন্দি মিডিয়া কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কলকাতা টিভি নামের পশ্চিমবাংলার একটি গণমাধ্যম কীভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ সরকার নাকি রোহিঙ্গাদের মানবিকভাবে থাকার ব্যবস্থা করতে অকৃতকার্য, অথচ রোহিঙ্গাদের জন্য নির্মিত ভাসানসরের আবাসস্থল ভারতীয় অনেক নাগরিকের আবাসস্থল থেকেও উন্নত। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকুন। উভয় সংকটে পড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী। একদিকে বাংলাদেশ সরকার তাদের মানবিকভাবে থাকার ব্যবস্থা করতে অকৃতকার্য, অন্যদিকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে অনিচ্ছুক মায়ানমার। মায়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের দূতের কথা অনুযায়ী রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। জাতিসংঘের মতে রোহিঙ্গাদের নিয়ে মায়ানমার এবং বাংলাদেশ উভয় মাথা খামাতে নারাজ। পুনর্বাসন সমস্যায় জর্জরিত রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের দেশে রাখার মতো মানবিক কোনো পদক্ষেপই নেয়নি বাংলাদেশ সরকার। পাশাপাশি রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি নয় মায়ানমার সরকারও। সব মিলিয়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে জর্জরিত আন্তর্জাতিক মহল। মায়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের দূতের মতে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত নীতি ব্যর্থ হয়েছে। একদিকে মায়ানমার যেমন রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ প্রত্যার্পণ নিয়ে মায়ানমার সরকার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, পাশাপাশি বাংলাদেশও রোহিঙ্গাদের মানবিক মিশন পরিচালনায় পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে সে দেশে রোহিঙ্গা এবং বাংলাদেশ সরকারের মধ্যে উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘের মতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে অবশ্যই বাংলাদেশ ও রোহিঙ্গাদের সহায়তা ও সুনির্দিষ্ট পদক্ষেপ ক্ষেত্রবিশেষে জবাবদিহিও করতে হবে। রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সুখ্যাতি করেছে জাতিসংঘ। প্রয়োজনের সময় মায়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিয়ে যে উদারতা বাংলাদেশ সরকার দেখিয়েছে তা একালের বিশ্বে বড় একটা দেখা যায় না। কিন্তু রোহিঙ্গাদের সমস্যার সূচনা হয়েছিল যে মায়ানমারে, সেই মায়ানমারই একমাত্র পারে সমস্যার সমাধান করতে, এ বিষয়ে একমত জাতিসংঘ। রোহিঙ্গারা যে অঞ্চলে আছেন সেখানে তারা আদেও থাকার যোগ্য কিনা তা নিয়ে জাতিসংঘের কোনো রকম মূল্যায়ন ছাড়াই তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করা সমীচীন হয়েছে কিনা তা নিয়ে জাতিসংঘ কোনো রকম বিবেচনা করার আগেই 1,642 জন শরণার্থীকে স্থানান্তরিত করার ঘটনাকে যথেষ্ট উদ্বেগজনক বলেই মত প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গা সমস্যায় দ্রুত সমাধানের ওপরও রীতিমতো জোর দিয়েছে আন্তর্জাতিক মহল। কলকাতা টিভি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, কেননা এটাই আমাদের পথচলার অনুপ্রেরণা। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।